কালডাংরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন অরূপ চক্রবর্তী আজ তিনি বিধানসভার অধ্যক্ষের হাতে ইস্তফাপত্র তুলে দেন দিল্লিতে শপথ গ্রহণের আগে আগামীকাল শনিবার নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কালীঘাটে বিকেল তিনটে নাগাদ এই বৈঠক হওয়ার কথা সূত্রের খবর সব নবনির্বাচিত সাংসদদের সঙ্গে দিল্লির রাজনীতিতে দলের ভূমিকা কি হবে তার পাঠ দেওয়ার পাশাপাশি সংসদীয় রাজনীতির সাথে সাংসদরা কীভাবে নিজেদের মানিয়ে নেবেন এইসব নিয়েও আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বৈঠকে থাকবেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলেই বাঁকুড়া থেকে কলকাতা রওনা দেন বাঁকুড়া লোকসভার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী তিনি আবার বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার বিধায়ক তাই নিয়ম মতো অরূপবাবু আজ এই বিধায়ক পদে ইস্তফা দিলেন তিনি জানান দলের সাথে আলোচনা করে বাঁকুড়া সহ জঙ্গলমহলের উন্নয়নের জন্য দিল্লিতে লড়াই চালাবেন তিনি এবং শনিবারের বৈঠকে বাঁকুড়া লোকসভার ভোটের ফলাফল নিয়ে সার্বিক আলোচনা হবে এমন কি এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো উঠে আসবে তারও ইঙ্গিত দিলেন অরূপবাবু দলীয়ভাবে আলোচনা হবে নতুন এমপিদের সঙ্গে কথা বলবে দলে নেতারা থাকবে যেভাবে নির্দেশ দিন সে কাজ হবে আশা করছি ভালোই হবে খারাপ হবে না আর একমাত্র বাঁকুড়া শহরটাই কাটা হয়ে দাঁড়ালো তো এই ক্ষেত্রে কি সাংগঠনিকভাবে একটু হয়নি বাঁকুড়া শহরটা অনেক রকম ভুল বুঝাবুঝি হয়েছে এরা বলেছে তিনশো তিন তিন হাজার করে দেবো আর অনেকে করেছে কি এক নম্বর নিচেতে মেরে দিয়েছে তাতে অনেক ভোট নষ্ট হয়ে গেছে উপরে এক নম্বর না দিয়ে নোটাতে দিচ্ছে এক নম্বর ঠিক আছে আর মেঝায় বাঁকুড়ার কি বলে কনভেন্সটা ঠিক মতো হয়নি যেহেতু আমি জেলায় বিভিন্ন জায়গায় ছিলাম ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার হবে না এই যে বাঁকুড়ার বিজেপির এত ভরাডুবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও কেন কাজ করেনি কাজ করে প্রসঙ্গত বাঁকুড়া বিধানসভায় তৃণমূলের ভোট কমেছে এই বিধানসভায় তৃণমূল বিজেপির তুলনায় ষোলো হাজার তিনশো বারো ভোটে পিছিয়ে পড়েছে যেখানে বাঁকুড়া পুরসভার ভোটে শহরের মানুষ উজাড় করে তৃণমূলকে ভোট দিয়েছিলেন সেখানে লোকসভায় লিড নেই কেন এই বিষয়টি নিয়েও পর্যালোচনা হতে পারে শনিবারের বৈঠকে পাশাপাশি এই খারাপ ফলের জন্য শহরের নেতা এবং কাউন্সিলররা দলের কোপে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে বাঁকুড়ায় তৃণমূলের অন্তরে এই জোর চর্চা চলছে সূত্রের খবর এই খারাপ ফলের জন্য কারণ দর্শানোর চিঠিও দেওয়া হতে পারে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত শহরের নেতাদের এছাড়া দলের একাংশ নোটাই ভোট দিয়েছেন এমন তথ্য উঠে আসছে ফলাফলের ময়না তদন্তে তাই শনিবারের বৈঠকে শুধু বাঁকুড়া নয় সারা রাজ্যের এই নোটাই ঢলে পড়া একদা তৃণমূল ভোটাররা লোকসভায় তাদের নির্দেশে দলীয় প্রার্থীকে ভোট দিলেন না তা নিয়েও আলোচনা হবে সেক্ষেত্রে দলের শাস্তির কোপে পড়তে পারেন দলে থেকেও দলীয় প্রার্থীর ভোট ব্যাংকে ভাঙন ধরানো নেপথ্যে থাকা তৃণমূল নেতারা তা বলাই বাহুল্য এছাড়া বাঁকুড়া শহরে খালাপ ফলের জন্য রাজ্য নেতৃত্বের কোপে পড়ার আশঙ্কা রয়েছে বেশ কয়েকজন সহরাঞ্চলের নেতা থেকে কাউন্সিলরদের এমন গুঞ্জনও রয়েছে শহর জুড়ে রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর